ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উজ্জ্বলা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। তো এখন বাজে 4টা, আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমাদের সাথে গল্প করার টাইম পাইনি। এখন একটু জাস্ট ফ্রি হয়েছি, ঠিকঠিকই তো ঠিকঠিক বলছে। তা এখন ভাবছি এখনই তোমাদের সঙ্গে গল্প করি। তো এখন এই যে জামা কাপড় ছেলের, তারপরে তোমাদের দাদার সব কেচে দিয়েছিলাম, তো এই জামা প্যান্টগুলো এখন তুলবো, এখন যেহেতু বিকাল হয়ে গেছে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো আমি আগে জামা কাপড়গুলো সব তুলে নিই, তারপর আবার গল্প করছি। তো চলো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে। এখন এই যে আম, যে কি বলে আম তেল করবে, সেই জন্য মা যে আম কেটে রোদ্দুরে শুকাতে দিয়েছিল, তো এগুলো এখন ঘরে তুলব। আম তেল তো আমার দারুণ লাগে, এখনই সাইকেল চালানো শুরু করে দিয়েছে। সাইকেল গাড় পরে পড়বে কিন্তু, সরে যাও, সরো। টমেটো গাছগুলো, কটা টমেটো হয়েছে, তো টমেটোগুলো তুলবো আজকে। ভাবছি দেখি টমেটোগুলো রান্না করা যায় কি না। এ দেখো গাই, টমেটো হয়েছে একটা আমাদের গাছে, আর দেখি তো হয়েছে কি না। হয়েছে, বেশ অনেকগুলোই টমেটো হয়েছে। এই দেখো এই যে একটা, আরও কিছু টমেটো আমরা সেদিন খেয়ে নিয়েছিলাম। এই যে যে সজনে গাছটা ভেঙে গেছিলো, সেই সজনে গাছটার আবার এই যে কচি মানে ডাল ছেড়েছে, তো ভালো হয়েছে জানো। অনেক মানে অনেক উঁচু গাছ ছিল, তো সজনে ডাটাগুলো পাড়তে ভীষণ অসুবিধা হতো। গাছটা ভেঙে গিয়ে একদিকে ভালো হয়েছে, একদিকে আবার অসুবিধা হয়ে গেছে। আমাদের এই চুই গাছটা একটু প্রবলেম হচ্ছে। তো এখন যাব রান্না করতে রান্নাঘরে, রান্না করবো আজকে। কী রান্না করবো চলো সেটা রান্নাঘরে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে ফার্স্টে কেটে নিয়েছি, কারণ আমরা হচ্ছে ভেন্ডি লাভার, ভেন্ডি আমাদের খুব ফেভারিট। তো আজকে ভেন্ডির একটা নতুন রেসিপি করব, ভেন্ডির ভার্মা। এটা আমি মানে মোবাইল থেকে শিখেছি একটু, আর আমার বর আগে রাজস্থান যখন থাকতো তো ও ওখান থেকে শিখে এসেছিলো। ও একদিন আমাকে বলছিল যে এরকমভাবে ভেন্ডির ভার্মা বানাতে হয়, তো আমরা মাঝে মাঝে এটা ট্রাই করি, বেশ আমাদের ভালো লাগে। যে তোমরা যারা ভেন্ডির লাভার তারা অবশ্যই এটা ট্রাই করো, খুব ভালো লাগবে। সবজিটা কি বলো তো, সাধারণত আমি বটিতেই কাটি, কিন্তু ভেন্ডিটা এভাবে বটিতে কাটতে গেলে ভীষণ অসুবিধা হয়, সেই জন্য আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি। তো শুন, তোমাদেরকে দেখাতেও একটু সুবিধা হবে, আর বটিতে ভীষণ একটু অসুবিধা হয় এভাবে কাটতে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে প্রায় হওয়ার মুখে, আর আমি লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি রান্না করছি, আর বড়ি দিয়ে আর ভেন্ডির ভর্মা করব। তো এটা দিয়েই আমাদের রাতের খাওয়াটা চলবে। আমি এই বাটিটাতে এখন নিয়ে নেব সামান্য একটুখানি লবণ, দিয়ে দেবো হলুদ। গাইজ আমি এখানে নিয়ে নিয়েছি সানরাইসের লাল মিরচি পাউডার, আর এখানে নিয়ে নিয়েছি গরম মশলা, তো এগুলোই অ্যাড করব এখন। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর এখানে দিয়ে দেব আমি এই যে পাতি লেবু কেটে রেখেছিলাম, এই যে তো এই পাতি লেবুর রসটা দিয়ে দেব এতে। তোমরা চাইলে জল অ্যাড করতে পারো, কিন্তু আমার জলটা ভালো লাগে না, এই মানে লেবুর রসটা দিলে একটু টক টক মতো লাগে, তো ভালো লাগে বেশ। আর আমচুর পাউডারটাও দিতে পারো, আমচুর পাউডারটা আমার ভালো লাগে না, সেই জন্য আমরা দিই না,
এতে আমচুর পাউডারও দেয়, দিলে ভালো লাগে কিন্তু আমাদের ঠিক পছন্দ না। তোমরা চাইলে দিতে পারো। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেবো। আমি সাধারণত উনুনেই বেশি রান্না করি, তোমরা দেখেছো আমার যারা ডেইলি ব্লগ দেখো। তো ভেন্ডিগুলোকে আমি এখন এই যে কেটে নিয়েছিলাম, তখন ভেন্ডিগুলোর মধ্যে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো এভাবে ফাঁকা করে তারপর এই মশলাগুলোকে চামচ দিয়ে ঢুকে দিতে একটু অসুবিধা হচ্ছে, হাত দিয়ে একটু দিয়ে দিই। তো এগুলোকে মশলাটাকে মানে ভালোভাবে ভেন্ডির মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে পুরো একদম মানে ভরে দিয়ে তারপর রেখে দিতে হবে। এইভাবে যে কটা ধরো তোমরা রান্না করবে সেগুলো নিয়ে আগে একবারে সব গুছিয়ে নেবে। তো এই দেখো, এই যে আমার মশলাগুলো সব ভরে দেওয়া হয়ে গেছে। এবার এভাবেই আমি একটা একটা করে সব ভেন্ডিগুলোতে মশলা ভরে নেব। তো এই যে আমার সবগুলো ভেন্ডিতে মশলা হয়ে গেছে। তো এবার এগুলোকে কড়াইতে একটুখানি তেল দেব, তেল দিয়ে তারপরে ভেন্ডি যে বর্মাটা সেটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে কিনা দেখি একটুখানি। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, ওই যে দেখো তেলের ভাবরা উঠছে কড়াই থেকে। তো কি বলো তো, তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ভেন্ডি ওই গরম তেলে ছেড়ে দেব। তো এগুলো কিছুক্ষণ ফ্রাই হবে, তো তারপর একটু হালকা নেড়ে দেবো। ফাইনালি এটা রেডি হলো, আর আমার লেগেছে 3 মিনিট মতো লেগেছে। দেখো ফ্রাই মতো হয়ে গেছে, তো এগুলোকে এখন তুলে নেবো। কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। প্রচন্ড গরম লাগছে, কি ফ্যানটা চালিয়ে নিই একটুখানি। ভেন্ডির যে বর্মাটা করলাম এত গরম লাগছে কি বলবো। তো ভেন্ডির যে বর্মাটা করলাম সেটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো বাই।